হ্যালো চ্যাম্পিয়ন্স কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বেঙ্গল এডুকেটার্স ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা তাপের ঘটনা ঘটনাসমূহ চ্যাপ্টারের লেকচার নাম্বার টু নিয়ে এসেছি আর আজকে আমরা পড়বো হচ্ছে তরলের প্রসারণ আর গ্যাসের প্রসারণ ঠিক আছে তো দেখো তার আগে আমি তোমাদের একটা কোশ্চিন করতে চাই কোশ্চিনটা হচ্ছে যে আলফা এর মান আলফা এর মান দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করে না ঠিক আছে আলফায়ের মান দৈর্ঘ্যের এককের ওপর ডিপেন্ড করে না ঠিক আছে তো এটা ব্যাখ্যা করো এটা কোশ্চেন আসে দুই মার্কের আসে যে আলফায়ের মান আলফায়ের মান দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না বা এরকমও আসে বিটায়ের মান ক্ষেত্রফলের এককের ওপর নির্ভর করে না বা গামার মান অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আয়তনের এককের ওপর নির্ভর করে না তো এরকম কোশ্চেন আছে তো এই কোশ্চেনগুলোর উত্তর আমরা কীভাবে লিখবো দেখো তাহলে আলফা যখন আমরা পড়েছিলাম যে আলফা সমান সমান কী পড়েছিলাম এল টু মাইনাস এল অন এলন টি টু মাইনাস টি হান্ড্রেড পড়েছিলাম তাই না কোশ্চিনটা বুঝতে পেরে গেছ যে আলফায়ের মান দুইয়ের ঘের এককের ওপর নির্ভর করে না কেন ব্যাখ্যা করো তাহলে দেখো এখানে আমরা কী লিখবো যে আলফায়ের একক যখন আমরা বের করেছিলাম আলফার একক বের করেছিলাম তখন কী লিখেছিলাম বলো আলফার একক বের করেছিলাম তখন কী এসেছিল ওপরে দর্ঘের রাখো দেরঘের একক আর নিচে এসেছিল দুয়ের ঘের এক হক ঠিক আছে ইন্টু উষ্ণতার একক দেখো দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক কী হবে সরি দৈর্ঘ্যের একক তাহলে এই দৈর্ঘ্যের একক আর এই দৈর্ঘ্যের একক হবে কেটে যাবে তাহলে আলটিমেটলি নিচে কি পড়ে থাকবে উষ্ণতার একক ঠিক আছে তো এই কথাটাকে আমাকে এটা প্রথমে লিখে দেবো ঠিক আছে এটা তো আমরা জানি আগে থেকে এরপরে লিখবো যে যখন আলফার আমরা মান বের করি তখন কি হয় দৈর্ঘ্যের এককের কোনো টার্ম থাকে না বা দৈর্ঘ্যের এককের কোনো রাশিমালা থাকে না কি বললাম যে আলফার মান যখন আমরা নির্ণয় করি এটুকু লেখার পরে নিচে লিখবো যখন আলফার মান আমরা নির্ণয় করি তখন দৈর্ঘ্যের এককের রাশিমালার কোনো সরি দৈর্ঘ্যের এককের কোনো রাশিমালা থাকে না ওই জন্য কি হয় আলফার মান অর্থাৎ দৈর্ঘ্য এভাবে প্রশ্ন হতে পারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলফা মানে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান অতএব দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্কের মান এই দৈর্ঘ্যর ওপর নির্ভর করে না বুঝতে পেরেছ এবার সেমভাবে যদি বিটার মান অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান চাই তাহলে সেটা বলতে পারবে যে কীভাবে যে ক্ষেত্রফলের ফলের এককের কোনো রাশিমালা থাকে না আর আয়তনের এভাবে সেমভাবে বলতে পারি আয়তনের এককের কোনো রাশিমালা থাকে না বুঝতে পেরেছো তাহলে এটা হয়ে গেল আমাদের কি আলফায়ের এই কোশ্চেনটার আনসার ঠিক আছে এবার আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে যে আলফার মাত্রা নির্ণয় করো ঠিক আছে আলফার মাত্রা নির্ণয় করো তাহলে আমরা মাত্রা নির্ণয় করতে জানি তাই না তো আলফা সমান সমান আমরা কী লিখি এল টু মাইনাস এল অন আবার সেম জিনিস এল অন টি টু মাইনাস টি এবার যদি আমরা মাত্রা নির্ণয় করতে যাই তাহলে থার্ড ব্র্যাকেটে সবগুলোকে লিখে দেবো তাহলে এল টু মাইনাস এল অন ডিভাইড বাই এল অন এন টু টি টু মাইনাস টি এবার দেখো এখানে এল টু মাইনাস এল ওন মানে কি এটা একটা দৈর্ঘ্য তারপর দৈর্ঘ্যের মাত্রা আমরা কী লিখি এল লিখি আর এই যে এখানে কী আছে এলন তো এটাও আবার দৈর্ঘ্যত দৈর্ঘ্য মাত্রা আমরা আবার কী লিখি এল লিখি আর উষ্ণতার মাত্রা আমরা কী লিখি তাহলে আমরা এটা মনে রাখো যে উষ্ণতার মাত্রাকে আমরা এ সরি থিটা লিখি ঠিক আছে থিটা তাহলে উষ্ণতার মাত্রা আমরা কী লিখবো ওখানে থিটা তাহলে এ এল আর এ এল কেটে যাবে তো সমান সমান হয়ে যাবে থিটা ইনভার্স তাহলে আলফায়ের মাত্রা কী হলো থিটা ইনভার্স মনে থাকবে আলফার মাত্রা কী হলো থিটা ইনভার্স সেমভাবে বিটার মাত্রা ও থিটা ইনভার্স হবে আর গামার মাত্রাও কী হবে থিটা ইনভার্স হবে ঠিক আছে থিটা ইনভার্স থিটা ইনভার্স বুঝতে পেরেছো এটাকে থিটা বলে এটাকে দেখে কেউ ভয় পেয়ে না এটাকে কী বলে থিটা এভাবে থয় টয় টয়াগারের টা ঠিক আছে এটাই কি বলা হয় থিটা কীভাবে আঁকবে দেখো একটা শূন্য আঁকো আর তার মাঝে কেটে দাও ঠিক আছে একটা শূন্য আঁকো আর তার মাঝে কেটে দাও বারবার মিশে যাচ্ছে একটা শূন্য আঁকো আর তার মাঝে এভাবে কেটে দাও ঠিক আছে এভাবে আমরা থিটা আঁকবো এবার দেখো আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই আমি ক্লাসে শুরুতেই যেটা হচ্ছে কি যে ইনভার অ্যান্ড পায়র এক্স কাজ ঠিক আছে পায়র এক্স পাঁচ এই দুটোর কী হয় এই দুটোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব নব সরি এভাবে বলবো তাপকীয় প্রসারণ গুণাঙ্ক খুব নগণ্য হয় বা নাই বললেই চলে তো কোশ্চেন এইভাবে আসে তাপীয় প্রসারণ দেখায় না এরকম একটি পদার্থের উদাহরণ দাও সেখানে আমরা কি বলতে পারি ইনভার আর পাইরেক্স তোমাদের মনে হতে পারে যে ইনভারটা কি পাইরেক্স একটা কাঁচ আর ইনভার হচ্ছে যে লোহা প্লাস নিকেল ঠিক আছে এদের শঙ্কর ধাতু এদের মিশিয়ে এই ধাতুটা তৈরি করা হয় ঠিক আছে নিকেলের লোহা ও নিকেলের শঙ্কর ধাতু ঠিক আছে শঙ্কর ধাতু বুঝতে পারলে তাহলে ইনভার হলো লোহা ও নিকেলের শঙ্কর ধাতু আর ইনভার আর পাইরেক্স কী হয় এরা তাপকে প্রসারণ দেখায় না বললেই চলে খুব নগণ্য সেটা নেগ্লেক্ট করে দেওয়া চলে এবার দেখো আমরা চলে আসবো তাপ তরলের প্রসারণ তো তরলের প্রসারণ কি হয় বলো তো তরলের প্রসারণ অ্যাকচুয়ালি তরলের প্রসারণে তরলের প্রসারণ তাহলে আমরা কি কটা প্রসারণ পড়েছিলাম এর আগের ক্লাসে তিনটা একটা পড়েছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা পড়েছিলাম কি দৈর্ঘ্য একটা পড়েছিলাম কি ক্ষেত্র একটা আয়তন তাই না তো প্রথম কথা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই দেখায় না কি বললাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখায় না কেন তোমরা ছোট থেকে পড়ে আসছো যে কী তরলের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই তাই না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখায় না এবার দৈর্ঘ্য নাই তার মানে প্রস্তও নাই ঠিক কিনা দৈর্ঘ্য প্রস্তাব নাই তাদের ক্ষেত্র ভালো নয় কী শুধু দেখায় আয়তন দেখায় আমরা আগে থেকেই জানি যে তরলের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা প্রস্ত উচ্চতা কিছু নয় যেই পাত্রে রাখি সেই পাত্রের আয়তন ধারণ সেই পাত্রের আকার ধারণ করে ঠিক আছে আর সেখান থেকে আমরা কী শুধু তরলের নির্ণয় করতে পারি আয়তন নির্ণয় করতে পারি তার মানে এখন যখন তরলের প্রসারণ পড়ব তখন শুধু কোন প্রসারণ পড়তে হবে শুধু আয়তন প্রসারণ করতে হবে তার মানে দুটো হেডেক আমাদের কাছে চলে গেলো তার মানে যখনই আমাদের তরলের প্রসারণের কথা বলা হবে তখন আমরা কী বলব যে তরলের আয়তন প্রসারণ হচ্ছে শুধু ঠিক আছে এবার এই তরলের আয়তন প্রসারণ দুই প্রকার হয় ক প্রকার হয় দু আয়তন প্রসারণই দুই প্রকার হয় একটা হচ্ছে আপাত প্রসারণ একটা হচ্ছে প্রকৃত প্রসারণ একটা তরলের আপাত প্রসারণ আর একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ এবার আপাত প্রসারণ মানে কি কী তো শুনো মানে ধরুন আমি একটা পাত্রে একটা যে কোনো একটা পাত্র আছে মনে করো যে এটা আমাদের পাত্র ঠিক আছে এখানে আমরা তরল রেখেছি মনে করো এখানে আমরা তরল রেখেছি এবার আমি এটাকে তরলের প্রসারণ কখন হবে তরলকে যখন তাপ দেব হুম এবার আরেকটা জিনিস তার আগে এটা এটা এক্সাম্পল আগে আমার আর একটা দৈনন্দিন জীবনে অর্থাৎ আমরা তরলের প্রসারণকে কোথাও আমরা দেখেছি লাইফে কোনো দিন এটা কি আমাদের সচরাচর দেখা যায় না শুধু পড়ছি বইয়ে অবশ্যই তরলের প্রসারণ তোমরা দেখেছো যখন তোমাদের জ্বর হয় তখন তোমরা কি ডাক্তারের কাছে যাও তাই না যখন ডাক্তার কাছে যাও তখন কি ডাক্তারের থার্মোমিটার দিয়ে তোমাদের উষ্ণতা চেক করে যখন থার্মোমিটার লাগাই তখন তার আগে দেখবা যে তরলটা যেটা আছে পার থার্মোমিটারের মধ্যে থাকে ঠিক আছে পারদ থাকে পারদটা দেখবে নিচে পড়ে থাকে এবার যখন মুখে মুখে লাগানো হয় তার মুখে লাগিয়ে যখন বের করা হয় তখন কি এক মিনিট পর বের করে তারপরে যখন দেখবো তোমরা এখন যদি ডিজিটাল চলে সে আগে মানে এখনও বেশ কিছু ডাক্তার ওইভাবেই ইউজ করে মানে ওই থার্মোমিটারটা ইউজ করে তো কী হয় দেখা যায় যে আস্তে আস্তে কী হয় তরলটা এই যে পারদটা আছে আস্তে আস্তে ওপরে উঠে যায় ঠিক আছে তার কী হয় তোমার উষ্ণতা অনেকটাই বেশি থাকে জ্বর হয়েছে মানে কেউ উষ্ণতা অনেকটাই বেশি থাকে এবার যখন লাগানো হলো তখন আস্তে আস্তে কী হয় তরলটা প্রসারিত হতে থাকে পারলটা আস্তে আস্তে কি হয় প্রসারিত হতে থাকে প্রসারিত হয়ে যখন নিচে পড়ে থাকে আস্তে আস্তে প্রসারিত হয়ে ওপরের দিকে চলে যায় বুঝতে পেরেছ তাহলে এটা একটা তরলের প্রসারণ উদাহরণ আরেকটা উদাহরণ কি বলতো আরেকটা উদাহরণ হচ্ছে যে তরলের তোমরা বাইকে তো কিভাবে যদি বাইকে যখন তেল ভরা হয় তেল ভরা হয় যদি ফুল ট্যাঙ্কে তেল ভরা হয় তাহলে অনেক সময় কী হয় যে ট্যাঙ্কের যে মানে মুখটা আছে সেখান দিয়ে জল বেরিয়ে না জল তো না সরি তেল বেরিয়ে আসে ঠিক আছে আস্তে আস্তে কী হয় তেল বেরিয়ে আসে তো কেন এরকম হয় তরল যেহেতু বেশি বেশি তাপে এটা হয় বাড়িতে এমনি ছায়াতে রাখা থাকলে হবে না বেশি তাপে যদি থাকে তাহলে কী হয় আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসে কেন যেহেতু তরল কী হয় বেশি তাপ আছে বেশি তাপের জন্য কী হয় তরলটা আস্তে আস্তে প্রসারিত হয়ে যায় এই জন্য ইন্ডিয়ান ওয়েল থেকে একটা কয়েকদিন আগে একটা নোটিশ দেওয়া হয়েছিলো যেটা খবরের কাগজ আমি পড়েছিলাম কি যে যে সেখানে এই ফুল তেল ভরবেন না একটা ভিডিও তোমরা হয়তো ভাইরাল ভাইরাল হয়েছিল তোমরা দেখেছিলে যে কি হচ্ছে হঠাৎ করে বাইকের ট্যাঙ্কিতে হঠাৎ করে আগুন লেগে গিয়েছিল যে মানুষটা মানে যে মানুষটা বাইক চালাচ্ছিল সেই মানুষটা তো মানে বডিতে আগুন লেগে গেছিলো ঠিক আছে তারা কেন হয়েছিল যে আস্তে আস্তে তার মানে ফুল ট্যাঙ্কি তেল ভরেছে আর রোদ্র মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলো আস্তে আস্তে কি তরলটা প্রসারিত হয় বাইরে চলে এসেছে আর বাইরে প্রচণ্ড রোদ হওয়ার জন্য কী হয় বাইয়ের সঙ্গে বিক্রিয়া করে আগুন লেগে গেছে ঠিক আছে তো আগুন লেগে যাওয়ার জন্য মানে আগুন লেগে গেছে ওই জন্য কী বলেছিলো যে ইন্ডিয়ান রেলওয়ে থেকে নোটিশ এসেছিলো যে আপনারা কেউ ফুল ট্যাঙ্ক তেল ভরবেন না ঠিক আছে কেননা তেল ফুল ট্যাঙ্ক বললে কী হবে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবে তো ওই জন্য কম তেল ভরতে বলা হয়েছিলো তো সেই জিনিসটা তোমরা বুঝতে পেরে গেছো এবার দেখো আমরা চলে আসি পড়াতে তো আমরা হ্যাঁ এবার কী উদাহরণ নিচ্ছিলাম যে এটা একটা বস্তু আছে আমাদের মনে করো এখানে আমরা কী ভরেছি তেল ভরেছি মানে যখন একটা তরল ভরেছি ঠিক আছে তো তো আমরা এটাকে প্রসারিত করতে চাইছি তাহলে এটা কী করতে হবে তাপ দিতে হবে বা এটা বাইরে থেকে কোথাও তাপ গ্রহণ করবে যখন এটা তাপ গ্রহণ করবে তখন আস্তে আস্তে কী হবে তরলটা আস্তে আস্তে কী হবে প্রসারিত হবে ঠিক কি না তরলটা আস্তে আস্তে কী হবে প্রসারিত হবে তো তরলটা যদি প্রসারিত হয় তো একটা জিনিস বলো এই পাত্রটা তো প্রসারিত হবে পাত্রটা প্রসারিত হবে কি হবে না আমি তাপ দিচ্ছি তাহলে এটারও তো একটা প্রসারণ গুণাঙ্ক থাকবে এটারও আয়তন কিছুটা বাড়বে খুবই কম বাড়বে তরলের তুলনায় খুবই কম বাড়বে আমরা আগের দিনে ক্লাসে প্রথমেই পড়েছিলাম সবচেয়ে প্রথমে কি পড়েছিলাম বলো যে কঠিনের প্রসারণ কী হয় খুবই কম হয় তার থেকে তরলে হয় তার থেকে ক্যাশের হয় তাহলে আস্তে আস্তে কী হবে এটার আয়তনে কী হবে আস্তে আস্তে বাড়বে বুঝতে পেরেছ তো আয়তন এটা এটার বাড়বে মানে পাত্রটার আয়তন বাড়বে কিছুটা আর তলনের আয়তন তো বাড়বে তো যদি আমরা এই পাত্রের আয়তনটাকে নগণ্য করে দিই অর্থাৎ যদি আমরা পাত্রের আয়তনটাকে নেগ্লেট করে দিই তাহলে আমরা কী পাল এখন কী পেলাম কটা ভাগ পেলাম এখানে এক এখানে দুটো ভাগ পেলাম ঠিক আছে একটা কী হচ্ছে তলনের আপাত প্রসারণ আপাত প্রসারণ আর একটা কী পেলাম প্রকৃত প্রসারণ প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ কি আর প্রকৃত প্রসারণ কি আপাত কি হবে পাত্রের পাত্রের প্রসারণ কে নেগলেক্ট করা হয় ঠিক আছে আর এখানে কি হয় পাত্রের প্রসারণ পাত্রের পাচারণও ধরা হয় ঠিক আছে এটাকে পাত্রের প্রসারণটাকে ধরা হয় তো এখানে কি হয় যে পাত্রের প্রসারণ খুবই কম হচ্ছে ঠিক আছে কিন্তু কিছুটা তো হচ্ছে তো কিছুটা হচ্ছে ওই প্রকৃত প্রসারণে সেটাকে কাউন্ট করা হয় কিন্তু আপাত প্রসারণ কি হয় সেটাকে নেগলেক্ট করে দেওয়া হয় বুঝতে পেরেছ তাহলে তরলের আপাত প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণকে ছাড়া যে প্রসারণ হয় সেটা হচ্ছে তরলের প্রসারণ সরি তরলের আপাত প্রসারণ আর যেটা পাত্রের প্রসারণ সহজ যেটা প্রসারণ হয় সেটা কি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ বুঝতে পেরেছ এবার তাহলে এখানে কি চলে আসবে দুটো টার্ম অটোমেটিক চলে আসবে একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে আমরা কি পড়ব আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে আপাত আর এগুলো সব আয়তন নিয়ে হবে ঠিক আছে আপাত গুণাঙ্ক একটা কি আচ্ছা আপাত প্রসারণ গুণাঙ্ক আগে পড়িনি তারপর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পড়বো ঠিক আছে আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা কি বলবো যে আপাত আচ্ছা আয়ত এটা কি একটা আয়তন প্রসারণ তাহলে আমরা এটাকে কী দিয়ে নোট করবো গামা দিয়ে ঠিক আছে আর আপাত আপাতর ইংলিশ হয় অ্যাপ্রেন্ট আপাতর ইংলিশ কী হয় অ্যাপ্রেন্ট হয় ঠিক আছে তো আপাত অ্যাপ্রেন্ট তো এটাকে এ দিয়ে লিখবো ঠিক আছে তো গামা এ ঠিক আছে গামা এ সমান সমান কী হবে এটা কি লিখবো আমরা যে আপাত আয়তন আপাত আয়তন প্রসারণ আয়তন প্রসারণ ডিভাইড বাই কি প্রাথমিক প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন এন্টু কী হবে উষ্ণতা বৃদ্ধি ঠিক আছে উষ্ণতা বৃদ্ধি এবার দেখো আপাত প্রসারণ আপাত আপাত আয়তন প্রসারণ কী হবে এবার আমরা এখানে এবার এটাকে আমরা রাশিমালায় কনভার্ট করে নেব তাহলে যদি মনে করো যে টিয়ন উষ্ণতায় কোনো তরণের আপাত আয়তন যদি হয় ভিয়ন ঠিক আছে আর টি টু উষ্ণতায় আয়তন কী হয় ভি টু হয় তাহলে আমরা এখানে দেখতে পারি আপাত আয়তন প্রসারণ কত হয়েছে ভি টু মাইনাস ওয়ান তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান আর কি প্রাথমিক আয়তন কত হয়েছে ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস সেম জিনিস আগে যা পড়েছি সেটাই ঠিক আছে টি টু মাইনাস টি ওয়ান তো গামা এ সমান সমান কী এলো ভি টু মাইনাস ওয়ান ডিভাইড বাই ভিও ইন্টু টি টু মাইনাস টি ওয়ান বুঝতে পেরেছ এবার এখানে কী করা হয় দেখো এবার এটা কী করবো আমরা সিম্পলিফাই করবো ঠিক আছে তো সিম্পলিফাই করবো এটাকে মিটিয়ে দিয়ে এখানে তাহলে তো সিম্পলিফাই যেতে করি এটা একটা মানে এটা অ্যাকচুয়ালি চলে এলো এবার এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করছি কারণ আছে যে এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখতে চাইছি ঠিক আছে তাহলে ভি টু মাইনাস ভি কী কি লিখতে পারি কোন গুণ করলে গামা এ ভিওন টি টু মাইনাস টি ওন ঠিক আছে আর ভিওনটা কত কি চলে যাবে তো ভি টু ইকোয়াস টু ভি ওয়ান প্লাস গামা এ ভিওান টি টু মাইনাস টি ওন ঠিক আছে তাহলে এখানে দেখো ভি টু সমান সমান ভি ওয়ান কমন হবে তাহলে ওয়ান প্লাস গামা এ টি টু মাইনাস টি ওয়ান বুঝতে পারল তাহলে ভি টু সমান সমান কী হলো আলটিমেটলি ভিও ভি টু সমান সময় হলো ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা এ টি টু মাইনাস টি ওয়ান এটা হয়ে গেল এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে এর একক একক বলো তাহলে দেখো এটার আয়তন আয়তন আবার কেটে যাবে তো আলটিমেটলি কী থাকবে উষ্ণতা থাকবে তো পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ফর্মেন্ট বা পার কেলমেন্ট ঠিক আছে সেমভাবে থেকে মাত্রা জিজ্ঞেস করে তাহলে কী হবে থিটা ইনভার্স এবার আর একটা কোশ্চেন হয় যে আপাত প্রসারণের গুণাঙ্ক কাকে বলে তাহলে আমরা এতক্ষণ থেকে সংজ্ঞাগুলো কী একবারে খুব জলের মতো সহজ করে করেছি কী করবো নিচারগুলোকে অন করে দেবো তাহলে ভি ওয়ান সমান সমান কী হবে ওয়ান আর টি টু মাইনাস টি ওয়ান সমান সমান কী হবে টি টু মাইনাস টি ওয়ানকে সমান সময় করে দেবো ওয়ান তাহলে এই দুটো যদি পুট করি তাহলে আমরা কী পাবো যে গামা এ গামা এ সমান সমান কী হবে ভি টু মাইনাস ভি ওয়ান তাই না যদি ওয়ান পুট করি এখানে তাহলে কী হবে আলটিমেটলি ভিটু মাইনাস ভিহন তাহলে এটার সঙ্গে আমরা কী দেখবো একক কী বল কী বলবো একক আয়তনের কোনো তরলকে একক আয়তনের কোনো তরলের যদি উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয় যদি উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয় তাহলে যে আপাত প্রসারণ হবে যেহেতু এখানে আপাত প্রসারণ যে আপাত প্রসারণ হবে সেটাকে কি বলবো ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলবো ক্লিয়ার হয়ে গেছে এবার সেম আমরা কী চলে আসবো এবার প্রকৃত প্রসারণ গুণাঙ্কে ঠিক আছে তাহলে দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এখানে লিখে দেবো প্রকৃত প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে এখানে কী হবে আপাত আপাত আয়তন তাহলে এখানে কী হবে প্রকৃত আয়তন প্রসারণ নাকি প্রকৃত আয়তন প্রসারণ ডিভাইড বাই প্রাথমিক আয়তন আর উষ্ণতা বৃদ্ধি হয়ে গেল সেম এটাকে মিটিয়ে দেওয়া এটা না মেটানো যাই হোক সেম জিনিসই হবে মিটাতে হত না তো এখানে কি হবে গামা আচ্ছা এটা ইয়ে থাকবে না আর এটা আর হয়ে যাবে কেন প্রকৃতর ইংলিশ হচ্ছে রিয়েল প্রকৃত ইংলিশ কি হচ্ছে রিয়াল তাহলে এখানে কী লিখবো গামা আর তাহলে আয়তন প্রসারণ কত হচ্ছে ভি টু মাইনাস ভিওন সেমভাবে ভি টু মাইনাস ভিওন ডিভাইড বাই ভিওন ইন্টু টি টু মাইনাস বুঝতে পারলে এবার এবার কোনো কোনো কন ইউন করব ভি টু মাইনাস গামা এখানে আর হয়ে যাবে সেম জিনিস হবে ঠিক আছে এখানে আর হবে তাহলে এখানেও আর লিখবো ঠিক আছে তাহলে এখানে কী হবে আর হয়ে যাবে হুম তাহলে ভি টু সমান ভিয়ন কমন তাহলে ওয়ান প্লাস গামা আর টি টু মাইনাস টিওন বুঝতে পারলে তো এই জিনিসটা জাস্ট দেখতে সুন্দর লাগছে দেখো এটার থেকে এটা বেশি দেখতে সুন্দর লাগছে ওই জন্য আমরা একটু সাজিয়ে দেখছি বুঝতে পারলে এবার তাহলে এখানে আবার যদি বলে যে কী করো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তাহলে সেম এখানে কী করে দেবো শুধু এখানে আর লিখতে হবে তাই না তাহলে আমরা সঙ্গেটা কী বলবো একক আয়তনের একক আয়তনের কোনো তরলের যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণকে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণকে কী বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয় ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এটা হয়ে আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হুম এবার দেখো এই আয়তন আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞেস করে যে আপাত প্রসারণ তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের গুণাঙ্কের একটা সম্পর্কটি লেখো ঠিক আছে তাহলে আমরা কি প্রকৃত এটা হয় আর বুঝিয়ে দিচ্ছি আগে দেখে নাও গামা জি গামা আর মানে কি রিয়েল তো আমি যদি এখানে আর গামা মানে কি আপাত আপাত প্রসারণের সঙ্গে যদি পাত্রের প্রসারণ যোগ করি তাহলে কী আসবে প্রকৃত প্রসারণ চলে আসবে আপাত আয়তনের সঙ্গে যদি পাত্রের প্রসারণ গুণ করি আপাত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে যদি পাত্রের প্রসারণ গুণাঙ্ক যোগ করি তাহলে কী হবে আমাদের প্রকৃত প্রসারণ চলে আসবে তাই না এটাই তো বললাম এতক্ষণ ধরে যে কি যে আপাত প্রসারণের সঙ্গে যদি আমরা পাত্র প্রসারণ যোগ করে দিই তাহলে কেউ পাবো আমরা প্রকৃত প্রসারণ পেয়ে যাব তাহলে এখানে এইভাবে লিখব তো পরীক্ষা আসবে তখন কীভাবে এইভাবে ডাইরেক্ট লেখার সঙ্গে সঙ্গে আমাকে কোনটা কি লিখে দিতে হবে তাহলে এটা কি আমাকে লিখতে হবে যেটা এটা আপাত সরি এটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর এটা কি এটা হচ্ছে তো আমরা নিচে লিখে দেবো যেখানে গামা আর সমান সমান হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা এ সমান সমান আপাত প্রসারণ গুণাঙ্ক আর গামা জি সমান সমান কী হবে তরলের সরি পাত্রের প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক বুঝতে পেরেছ তাহলে এটা হয়ে গেল আমাদের তরলের প্রসারণ ঠিক আছে এবার দেখো গ্যাসের প্রসারণ গ্যাসের প্রসারণ তাহলে আমরা এবার পড়বো কি পড়বো বলো গ্যাসের প্রসারণ ঠিক আছে দেখো এবার আমরা স্টার্ট করছি গ্যাসের প্রসারণ ঠিক আছে তো গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কি হয় গ্যাসের প্রসারণে আবার সেম গ্যাসের দৈর্ঘ্য প্রস্তাব উচ্চতা কিছু হয় না কি হয় গ্যাসের দৈর্ঘ্য প্রস্ত বলে কিছু হয় না অর্থাৎ দৈর্ঘ্য হয় না আর ক্ষেত্রে ভালো হয় না কি হয় শুধু আয়তন হয় তো যখন আমরা গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করবো তখন শুধু কী আসবে গ্যাসের আয়তন প্রসারণ আসবে শুধু কী আসবে বলো শুধু গ্যাসের আয়তন প্রসারণ আসবে বুঝতে পেরেছ শুধু গ্যাসের আয়তন প্রসারণ আসবে তো এবারে এই গ্যাসের আয়তন প্রসারণকে আমরা কীভাবে লিখবো তো সেমভাবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে এখানে আসবে কি আলটিমেটলি আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে আমরা ডিনোট করি আয়তন তার মানে গামা তাহলে এটা হয়ে যাবে গামা সমান সমান কি দেখবো আমরা তো গামা আর যেহেতু গ্যাস আছে তো তো ওই জন্য আমরা গামা জি লিখে দিই ঠিক আছে জাস্ট আমরা একটা বাইপ কনফেন্সেন ইউজ করছি তাহলে এটা কী হবে গ্যাসের আয়তন আমি আর লিখছি না গ্যাসের আয়তন প্রসারণ তাহলে বিটু মাইনাস ভি ওয়ান ডাইরেক্ট করতে পারি ভি ওয়ান বারবার সেম জিনিস আছে মানে বুঝতে পেরে গেছো আশা করি তাহলে ভি টু মাইস ভিওান ডিভাইড বাই ভিয়ান ইন্টু টু মাইনাস টি ওয়ান বুঝতে পেরেছো এবার এটা যদি একক এক জিজ্ঞাসা করে তো পারিগ্রি সিন্ডিগ্রেট পারফারেন্ট পারফারেন্ট আর পার কেনভিন আর যদি মাত্রায় জিজ্ঞেস করে তাহলে থ্রিটাইন বাস সেম জিনিস এবার দেখো আমরা এটাকে একটু সিম্প্লিফাই করবো তো সিম্পলিফাই কীভাবে করবো তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান সমান সমান কী হবে ভি টু মাইনাস বিওান সমান সমান হয়ে যাবে ভি ওয়ান গামাজি টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে তাহলে ভি টু সমান সমান কী হবে ভি ওয়ান প্লাস ভি ওয়ান গামাজি টি টু মাইনাস টি ওয়ান তাহলে ভি টু সমান সমান কী দেখব ভি ওয়ান কমন হবে তাহলে ওয়ান প্লাস গামাজি টি টু মাইনাস টি ওয়ান বুঝতে পারলে এবার দেখো এখান থেকে একটু তোমাদের ফ্ল্যাশব্যাক নিয়ে যাচ্ছি ঠিক আছে ফ্ল্যাশব্যাক কেমন ফ্ল্যাশব্যাক তোমরা আচ্ছা আর একটা জিনিস এখানে আগে একটা জিনিস দেখে নাও যে আমরা গ্যাসের যখন প্রসারণ দেখি তখন ওর প্রাথমিক উষ্ণতা তো সবসময় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নেওয়া হয় ঠিক আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নেওয়া হয় আর তাহলে আমরা কি এখানে শুধু কী পড়ে থাকবে টি টু মাইনাস জায়গায় টি টু পড়ে থাকবে তো টি টুকে আমরা এখানে টি ধরে নিলাম ঠিক আছে টি টুকে কী ধরলাম টি ধরে নিলাম তা আলটিমেটলি কী এলো ভি টু সমান এলো ভি ওয়ান ওয়ান প্লাস গামাঝি টি ঠিক আছে বুঝতে পারলাম এবার তোমরা একটু ব্যাকে যাও যখন আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টার পড়েছিলাম তখন আমরা কী পড়েছিলাম বলতো যে কোনো গ্যাসের কোনো কোনো গ্যাসের যদি উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে কী হবে ওই ডি ওই গ্যাসের আয়তন তার প্রাথমিক আয়তনের এক বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে ঠিক আছে তো সুতরাং যে গাণিতিক রূপটা তোমাদের মনে আছে কিনা জানি না ভি টু ইকো টু ভি ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর ইন্টু টি এরকম ছিল ঠিক কি না এবার এটাকে এটাকে এক নম্বর দিলাম আর এটাকে দুই নম্বর দিলাম আর এই দুজনকে যদি তুলনা করি তাহলে গামাজি সমান সমান কী হলো এক বাই দুশো তিয়াত্তর ঠিক আছে গামাজির সমান সমান কথা হলো এক বাই দুশো তিয়াত্তর তো এটাকে পয়েন্ট করে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে সেম পার ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তাহলে এর পরীক্ষায় জিজ্ঞেস করে যে গামাঝিয়ের মান কত আচ্ছা এই জিনিসটা বুঝতে পেরেছো তো আমরা এখন যেটা আয়তন প্রসারণ পড়লাম সেখান থেকে আমরা পড়লাম এটা আর আমরা অলরেডি আগে পড়ে এসেছি এটা তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে এখানে কি জি সমান সমান দেখতে পারি এক বাই দুশো তিয়াত্তর আর যেহেতু গামাজির একটু আগেই বললাম যে গামাঝির একক কী হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড তো ওই জন্য পার ডিগ্রি সেন্টিগ্রেড তো এর মান কত হবে এক বাই দুশো তিয়াত্তর ঠিক আছে এবার এটাকে যদি আমরা পয়েন্ট করি তাহলে হবে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স সিক্স ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স সিক্স ক্লিয়ার হয়েছে তাহলে এটা হলো আমাদের গামাজির মান ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস আর এখান থেকে কী কোশ্চেন আসবে আবার বলবে যে গ্যাসের আয়তন প্রসারণ বলতে কী বোঝো ঠিক আছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তাহলে এটা আমরা আবার করে নিই তাহলে ভি ভিকে এক ধরবো টু মাইনাস টিকে এক ধরবো তাহলে ভি টু ভি টু কী মানে সরি ভি অনেকে এক ধরবো তাহলে একক আয়তনের কোনো গ্যাসকে কি বললাম একক আয়তনের কোনো গ্যাসের এক ডিগ্রি সিন্ডিকেট বৃদ্ধি করি তাহলে কী হবে ওই গ্যাসের যে প্রসারণ হবে সেই প্রসারণকে কী বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বুঝতে তুলেছ তাহলে আমি কোশ্চেন আসবে বা গামাজি এর মান বা বলতে পারে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে তো এটা একটা নির্দিষ্ট মান হয় ঠিক আছে এর আগে কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হচ্ছিল কিন্তু এই এখানে কী হয় সমস্ত গ্যাসের ক্ষেত্রে সেম হয় মানটা কি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স সিক্স আর এটার একক আছে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা যদি আমি এই মানটা না বলে যদি এটা বলি তাহলে পরীক্ষায় কোনো ভুল হবে না বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে ভালো করে পড়াশোনা করতে থাকো আর ক্লাসগুলো রেগুলার ফলো করো ঠিক আছে আর যেগুলো আমরা বলছি সেগুলোকে ভালো করে রাইট ডাউন করো রাইট ডাউন আশা করি তোমরা করছো সব কিছু তাহলে কী হবে তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষা হলে একবার ছাকা ছড়িয়ে আসবে ঠিক আছে আর এরপরে আমরা বিভিন্ন কোশ্চেন আনসার প্র্যাকটিস সেশন নিয়ে আসবো ধরো বিভিন্ন কোশ্চিন ব্যাংকের কোশ্চিনগুলো আমরা ধরে ধরে প্র্যাকটিস করবো যেমন আর যখন টেস্টের পর টেস্ট পেপার আসবে সেগুলো তো করবোই ঠিক আছে তো এর কিছু মানে কয়েকদিনের মধ্যে আমরা প্ল্যান আমরা প্ল্যান করতে চাইছি যে যেগুলো ফার্স্ট টার্মের যেগুলো অলরেডি পড়া মানে যেগুলো সিলেবাস তোমাদের পড়া হয়ে গেছে ঠিক আছে সেখান থেকে যে কোশ্চিন ব্যাংকের যে সেটগুলো আছে ঠিক আছে সেই সেটগুলো থেকে বেশ কিছু কোশ্চিন তোমাদের করানো যাতে কী হয় যত বেশি একটা জিনিস মনে রাখবা যত বেশি কোশ্চিন প্র্যাকটিস করবে অত রেজাল্ট ভালো হবে ঠিক আছে কেননা তুমি থিওরি পড়ে নিয়েছো কিন্তু তুমি কোশ্চিন কীভাবে আসে সেটা জানো না তাহলে তোমার কী হবে খুব একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবে না দেখবে যাদের টপার্সের ইন্টারভিউ দেখবে তারা কী বলে সবসময় বলে যেমন বেশি বেশি ছোটোবেলা থেকে কোশ্চিন ব্যাঙ্ক প্র্যাকটিস করি বা এরকম বলে যে ক্লাস টেনে পুরো কোশ্চিন ব্যাঙ্ক প্র্যাকটিস করেছি টেস্ট পেপার পাওয়ার পরে তারা কেউ টেস্ট পেপার প্রতিটা কোশ্চেন খুটিয়ে খুটিয়ে দেখে কেন আলটিমেটলি কোশ্চিন নিতে পরীক্ষা আসবে তাই না তো কোশ্চিনগুলো হবে আমাদের একটা ছাড়ব না ঠিক আছে কোশ্চেন প্রতিটা কোশ্চিন করবো অনেক কোশ্চেন কী হয় একটু ঘুরিয়ে থাকে তো তোর জানো তো সেগুলো তোমাদের দেখিয়ে দেওয়া হবে ধরে ধরে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে আর এই কোশ্চিন ন্যাশনাল প্র্যাকটিস সেশনগুলো তোমাদের চাই কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যত বেশি আসবে তো তাড়াতাড়ি আমরা পদক্ষেপ নেবো ঠিক আছে বুঝতে পেরেছো ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করো অল দ্য ভেরি বেস্ট